পিওএসএসসি পরীক্ষা দিয়ে 2021 সবাইকে আজকে অনলাইনে ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা বাড়িতেই অবস্থান করছো, সুস্থ আছো। তো আমাদের অপেক্ষা পর আশা করি শেষ হবে। তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেই অনুসারে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা বেশি দিন নেই, তোমরা অবশ্যই লেখাপড়ার মাঝে থাকো এবং খুব দক্ষতার সাথে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব সেই আশা রাখি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, তোমাদের যে সিলেবাস 2019 সালে আমরা যে ক্লাসগুলো করিয়েছিলাম সেই অনুসারেই সিলেবাসটা করা হয়েছে এবং এই অধ্যায়গুলো সেই অধ্যায় থেকে নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়গুলো করেছো, আমরা করাইছি, তোমরা পারো। তারপরে সেখান থেকে আরও একটু ভালো করে আমরা কীভাবে জানতে পারি এবং আমরা পরীক্ষা ভালো করে সে এই বিষয়গুলো অংশগ্রহণ করব সেই আশায় আমরা রাখি। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায়ের সূর্য বিষয় সম্পর্কে আজকে আমরা একটু আরও ভালো করে একটু জানব। দেখো, সূর্য কী আমরা জানি, সৌরজগতের একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক হচ্ছে সূর্য, তাই না? যে যাকে কেন্দ্র করে সৌরজগৎ গঠিত। সূর্য কিন্তু একটি তারা বা নক্ষত্র। তাহলে আমরা নক্ষত্র কি সে সম্পর্কে তো জানি, তারপরও আবার একটু আজকে জেনে নিই। নক্ষত্র হচ্ছে এ বিশ্বজগতের যে সকল জ্যোতিষ্কগুলো আছে, যার নিজস্ব আলো তাপ আছে, সে সকল জ্যোতিষ্কগুলোকে বলা হয় নক্ষত্র। আর সূর্য হচ্ছে সেই নক্ষত্রের একটি সূর্য, যার নাম দেওয়া হয়েছে, মানে নক্ষত্রের নামে একটি সূর্য, এজন্য আমরা সূর্য বলে জানি এবং তারও আমরা এই নক্ষত্রকে বলে থাকি। এগুলো দিনের আলোতে দেখা যায় না, রাতের অন্ধকারে আমরা দেখতে পাই, কারণ এই নক্ষত্রগুলো খুব দূরে অবস্থিত, দিনের সূর্যের আলোর প্রখর আলোতে এগুলো দেখা যায় না, অন্ধকারে সেই আলোগুলো আমরা মিটিমিটি অনেক দূর থেকে দেখি, যেগুলো এরকম দেখা যায়। সূর্যকে কিন্তু যদি আমরা অন্য কোনো জগতে যেয়ে দেখি, দূরে কোথাও দেখি, ঠিক রাতের অন্ধকারে এরকমই দেখা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নক্ষত্র বা তারা কি আমরা জানলাম, নক্ষত্র আর তারা কি একই জিনিস, তাই না? জ্বলন্ত গ্যাসপিণ্ড। তাহলে এই জ্বলন্ত গ্যাসপিণ্ডগুলো কী দিয়ে গঠিত? এগুলো হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত এবং এগুলো অতি উচ্চ তাপমাত্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সূর্য কী জানলাম, তাই না? সূর্য হচ্ছে একটি নক্ষত্র, জ্বলন্ত গ্যাসপিণ্ড, আর এই সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ গঠিত। তাহলে এর সংজ্ঞা যদি আমরা বলি বা লিখি, তাহলে লিখতে হবে সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, অন্য অন্য জ্যোতিষ্ক নিয়ে যে জগৎ গড়ে উঠেছে, গঠিত হয়েছে, সেটাকে বলা হয় সৌরজগৎ। তাহলে এ সৌরজগতের কয়টি গ্রহ আছে তা না? সৌরজগতের এ পর্যায়ে 8টি গ্রহ কি আবিষ্কার করা হয়েছে, সেগুলি আমি দূরত্ব অনুসারে এখানে লিখেছি। দেখো, সূর্য থেকে দূরত্ব অনুসারে 8টি গ্রহ যথাক্রমে সাজানো হয়েছে। সূর্য খুব নিকটতম গ্রহ হচ্ছে কি বুধ, 5.8 কোটি কিলোমিটার এর গড় দূরত্ব সূর্য থেকে। শুক্র, তারপরে হচ্ছে শুক্র 10.8 কোটি কিলোমিটার, তারপরে প্রতি দেখো পৃথিবী। তাহলে পৃথিবীর স্থানটা হচ্ছে সূর্য থেকে 3 নম্বর স্থানে, এর দূরত্ব গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। তারপরে দেখো মঙ্গল 22.8, বৃহস্পতি 77.8, শনি 143 কোটি কিলোমিটার, ইউরেনাস 287 কোটি কিলোমিটার, নেপচুন 550 কোটি কিলোমিটার। ঠিক আমি দূরত্ব অনুসারে গ্রহগুলো সাজিয়ে দিয়েছি, ঠিক তোমরা এই গ্রহগুলোকে আবার ছোট থেকে বড় ধারাবাহিক অনুসারে গ্রহগুলোকে কীভাবে লেখা যায় তোমরা দেখবা। কীভাবে জানবা এগুলো? ব্যাস, ব্যাস থেকে তোমরা অবশ্যই বৃত্ত সম্পর্কে তোমাদের ধারণা আছে, যে ব্যাস, যে বৃত্তর কেন্দ্রবিন্দু দিয়ে যে ব্যাসটা অতিক্রম করায় যে রেখাটা, রেখা অংশটা, তাকে ব্যাস বলে, তা না?
তাহলে তোমাদের বইগুলোতে দেওয়া আছে, বইতে দেখবা ব্যাস, প্রত্যেকটা গ্রহের ব্যাস দেওয়া আছে, তাই না? পৃথিবীর ব্যাস কত? পৃথিবীর ব্যাস হচ্ছে 12,667 কিলোমিটার। ঠিক এভাবে প্রত্যেকটা গ্রহের ব্যাস দেওয়া আছে, তোমরা সেই ব্যাসগুলো আগে জানবা এবং কোনটা বড় কোনটা ছোট তোমরা নির্ণয় করবা, সেভাবে তোমরা ছোট থেকে বড় অনুসারে সাজিয়ে তোমাদের বাড়ি কাজটি সম্পূর্ণ করবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিজেরা সুস্থ থেকে অন্যকে সচেতন করবা কিভাবে সুস্থ থাকা যায়, মাস্ক ব্যবহার করবা, কিছুক্ষণ পর পর হাত ধোবা, বাড়িতে থাকবা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।